বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে জড়িত, বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে যিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, যে নেত্রী এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তার রাজনৈতিক জীবনের পুরোটাই সংগ্রাম কারাবাসের মধ্য দিয়ে কাটিয়েছেন, যে নেত্রী এখন জীবনের এই শেষ মুহূর্তে এই ফ্যাসিবাদী সরকারের অন্যায় অত্যাচারে মিথ্যা মামলার সাথে দিয়ে যাকে আটক করে রাখা হয়েছে এবং তার ন্যূনতম চিকিৎসার সুযোগ পাচ্ছেন না বিদেশে যাওয়ার, সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আয়োজিত আজকের এই অনশন প্রতীকী অনশন, মাত্র 3 ঘন্টার অনশন। এই অনশনে সম্মানিত সভাপতি, আজকের আমাদের এই অনশন কর্মসূচিতে আগত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আর বক্তব্যের কিছু নাই, বক্তারা আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন, বিশেষ করে আজকে শুধু বিএনপি নয় সকল রাজনৈতিক দলের নেতারা আজকে এসেছিলেন, তাই না? সবাই বক্তব্য দিয়েছেন তো, সংগতি জানিয়েছেন না কি ভাই? কথা বলো না কেন, খিদা লাগছে তো? সেই নেতারা আজকে সবাই কিন্তু সংগতি প্রকাশ শুধু করেননি, তারা শপথ দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন যে দেশ নেত্রীকে মুক্ত না করে এই ভয়াবহ হানাদার ফ্যাসিস্ট সরকারকে বিদায় না করে তারা কেউ বিশ্রাম করবেন না। বন্ধুগণ, বন্ধুগণ, এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, এদেরকে সরকার বলা যায় না, এরা শাসক। তার প্রমাণ তাদের কথার মধ্যে দেখবেন যে ভয়ঙ্কর কথা বল, বিএনপি একটি দল, যে দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, 3 বার ক্ষমতায় ছিল, তারা ঘোষণা দেয় যে বিএনপি আমাদের শত্রু, অর্থাৎ তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে কোন রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। গতকাল এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া। তারা গণতন্ত্রে যে বিশ্বাস করে না এ কথা বারবার প্রমাণিত হয়েছে, আপনারা দেখেছেন গতকাল আইনের শাসনে বিশ্বাস করে না তারা। গতকাল নরসিংদীর 2 ছাত্রনেতাকে কমান্ডো কায়দায় সম্পূর্ণ আইন কানুনকে না মেনে ভঙ্গ করে তারা 2 জনকে আমাদের গ্রেফতার করেছে। শুধু তাই নয়, আরো কথা বলেছে যেটা ভয়াবহ কথা, আবারও বলে, বলতে তারা খুব আনন্দ পায়, সেটাকে আবার পরে যে রাজনৈতিক রসবোধ, তলে তলে এরা কি সব আবার হয়ে গেছে, বারবার এই কথাটা কেন বলে? এই জন্যই বলে যে আসলে কিছুই হয় নাই, গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদেরকে এই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে বলছে। বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি, এ দুটো সমার্থক একই, অবিচ্ছেদ্য। তাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আমরা আন্দোলন করছি, একই সঙ্গে গণতন্ত্রের মুক্তির জন্য যে আন্দোলন করছি, এই দুটোকে এক করে আমাদেরকে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এই সামনের দিনগুলোতে। এবং যে কথাটা আমাকে সেখানে সবাই বলছেন যে সামনে পূজা আছে,
এই পূজার মধ্যে আমরা সব সময় বলেছি যে আমরা আপনার সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিশ্বাস করি এবং আমরা চাই না যে ওই আন্দোলনের সুযোগ নিয়ে তারা আবার সেই সমস্যার তৈরি করবে। ইতিমধ্যে করেছে দেখেছেন, গতকাল কুমিল্লাতে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিয়েছে ও তারপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিয়ে তাদেরকে আহত করেছে এবং সেখানকার এমপি কি বলেছে আপনারা সবাই জানেন। তাই বন্ধুগণ, আজকে আমাদেরকে অনেকগুলো চড়াই উতরাই পার হয়ে এসেছি আমরা। এখন আমাদের সামনে লক্ষ্যমাত্র একটাই, যে আজকে আমাদের দেশকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে একই সঙ্গে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের সকল রাজনৈতিক কর্মীদেরকে বাঁচাতে হলে আমাদের আন্দোলনের মাধ্যমে এদেরকে পরাজিত করা ছাড়া কোনো বিকল্প নয়। আসুন আজকে আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই এবং সবাই সমস্ত দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, ওই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করে দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, চিকিৎসা করি এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি। এই বলে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে অনুরোধ করব যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, প্রফেসর আনোয়ার চৌধুরী, প্রফেসর মাহবুবুল্লাহ এবং কর্নেল অলি সাহেব, তারা আমাদের স্থায়ী কমিটির সদস্যদেরকে একটু জুস খাইয়ে পানি খাইয়ে তারা এই অনশন ভঙ্গ করাবেন। ধন্যবাদ। প্লিজ এই পানি দাও। আপনি যান।